La ilaha illallah. আমার স্ত্রী কথা শুনে না, আমার মা বোনকে দেখতে পারে না, আমি তাকে তার বাবার বাড়িতে রেখে এসেছি, আমার একটা মেয়েও আছে, এখন আমার করণীয় কি? বউ কথা শুনে না, এই জন্য বাবার বাড়িতে রেখে আসছেন, তার সুবিধা হয়েছে আরো ভালো, শান্তিমতো থাকবে। ভালো স্বামী হিসাবে এরকম ভালো স্বামী হওয়া উচিত, যে বউ বেচারি আমার ফ্যামিলিতে শ্যুট করতেছে না, তো তাকে তার বাবার বাড়িতে শান্তি মতো রেখে আসলাম, কারণ তার ভরণ পোষণটা আপনার ঠিকই চালাইতে হবে, বাবার বাড়িতে থাকলে খরচ আপনার দিতে হবে, তো এখানে বসে বসে খাওয়া আরো ভালো তার জন্য। যাই হোক, যে সমস্ত মহিলারা স্বামীর বাবা মাকে অর্থাৎ শ্বশুর শাশুড়িকে ননদ দেবরকে দেখতে পারে না, এদেরকে আমি বলি এরা হলো ব্যাককল, ব্যাককল। কেন ব্যাককল? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক আল্লাহ বাড়ায় দেখ, তার হায়াত আল্লাহ বাড়ায় দেখ, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে সংযুক্ত রাখে, বিচ্ছিন্ন না করে। এখন কোনো মহিলা যদি চায় তার স্বামী কেন তার ভাইকে টাকা দেয়, কেন বোনকে আদর করে, কেন মা বাবার কথা শুনে, তাহলে এই মহিলা নিজের ক্ষতি নিজে চায়, কারণ এগুলোর করে তার স্বামীর রিজিক কমবে, তার হায়াতে বরকত নষ্ট হবে। সে যদি তার স্বামীর ভালো চায়, তার নিজের ভালো চায়, সে বলবে এগুলো আরো বেশি করে করে, এগুলো করলে আল্লাহ আমাদের আরো বরকত বেশি দিবে। এই মানসিকতাগুলো আমাদের অনেক মা বোনরা ছাড়তে পারে না। আবার আমরা পুরুষরাও অনেকের দোষ আছে, বউরে সবকিছু জানাই দিতে হবে কেন? দরকার নেই তো, আপনি আপনার মতো কাজ করেন, বউয়ের কাছে এসে ফেরেশতা সাজেন, কোনো অসুবিধা নেই, এর কারণে গুনাহ হবে না, মুনাফিকের গুনাহ হবে না, বরং ফ্যামিলিতে সুখ শান্তির জন্য এরকম নাটক করা জায়েজ আছে, এই নাটক করলে কোনো অসুবিধা নেই। বোর কাছে এসে ভালো সাজবে না, হ্যাঁ ঠিকই তো, উল্টা পাল্টা করছে এই সমস্ত, আমার ভাইটা আমার বোনটা হান করছে তান করছে, ঠিক আছে, ওদের জন্য যা করা সেটা ঠিকই তলে তলে করবেন। কথাকে বুঝাতে পারছি? অতএব মহিলারা আরেক ফ্যামিলি থেকে আসে, শ্বশুরবাড়িতে অনেক সময় প্রপার হেল্প পায় না, কোপারেশন পায় না, ননদ দেবররা অনেক সময় খারাপ চোখে দেখে, শ্বশুর শাশুড়ি ভালো চোখে দেখে না, বেচারিদেরও ওজোরের জায়গা আছে, এটা স্বামীর বুঝতে হবে। মায়ের নাম ইতি ছিল, মা মারা গেছেন, এখন মেয়ের নাম ইতি রাখা যাবে কি না, কোনো অসুবিধা নেই, এটা খুব সুন্দর একটা কালচার, বরং এটা আরবে খুব ভালো আছে, আমাদের দেশে এটা কালচারটা নাই, অ্যারাবিয়ানরা এটা খুব করে। বাবার নাম আবদুল্লাহ, বাবা মারা গেছেন, এখন আপনার একটা ছেলে হয়েছে, তো ছেলের নাম যদি আপনি আবদুল্লাহ রাখেন কোনো অসুবিধা নেই, বরং আরও ভালো, কোন অর্থে ভালো যে এই ছেলের নাম আবদুল্লাহ যতবার ডাকবেন বাপের কথা মনে পড়বে, তার জন্য দোয়া করবেন, এটা আরও ভালো, কোনো অসুবিধা নেই। মায়ের নাম হলে আর বাচ্চার নাম রাখা যাবে না এমন কোনো কথা নাই। স্বপ্নে দেখলাম হাত থেকে কোরআন পড়ে গিয়েছে, এটার ব্যাখ্যা কী? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি বিশেষজ্ঞ নই এবং এটা আমার সাবজেক্ট না, তবে কোরআন থেকে দূরে থাকা, বিচ্ছিন্ন হওয়া, এটা আমাদের ঈমান এবং তাকওয়া দুর্বলতার লক্ষণ। বিধায় এরকম কিছু যদি দেখি আমি, তো আল্লাহ আলম তার ব্যাখ্যা এমন হতে পারে যে আমি কোরআন থেকে দূরে আছি, অতএব কোরআনের আরও কাছাকাছি যাওয়া দরকার, কোরআন শুদ্ধ করা দরকার, বোঝা দরকার, আমল করা দরকার, তাহলে ইনশাআল্লাহ বিদিনা সেটা আমার জন্য উপকার বয়ে আনবে। মৃত মা বাবার কবরের সামনে যে দোয়া করাটা কাজের ব্যস্ততার সময় হয়ে ওঠে না, আমি হাঁটতে হাঁটতে বসতে বসতে বা নামাজে তাদের জন্য দোয়া করতে চাই, কিভাবে দোয়া করবো জানলে উপকৃত হবো। বাবা মার কবরে সালাম পেশ করতে যাবেন, সেটা দোয়ার জন্য মূলত না, সালাম পেশ করা, এটাকে জিয়ারত বলা হয়, সাক্ষাৎ। তাদেরকে বিভিন্ন ওলামা ইকরামের ইমামদের এক্ষেত্রে বক্তব্য রয়েছে পরিষ্কার, যে তাদেরকে জানানো হয় তোমার অমুক ওয়ারিস এসে তোমার কবরে সালাম দিয়েছে এবং তারা একটা জবাব দেন, এরকম রূপ তাকে দেয়া হয়। যাই হোক, এটা একটা। আর নিয়মিত কবরস্থানে যেতে পারেন না স্বাভাবিক, এই জন্য আপনি দূর থেকে তার জন্য দোয়া করবেন। সবচেয়ে উত্তম দোয়া হলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, আল্লাহ আমার মাতা পিতা ছোটবেলায় আমাকে যেভাবে আদর স্নেহ মমতা দিয়ে বড় করে তুলেছেন, তুমি এখন তাদেরকে সেরকম মমতা স্নেহ এবং অনুগ্রহ দিয়ে তাদেরকে তুমি প্রতিপালন করো, আজ আমার বাবা মা আমার কাছে নাই, তুমি তাদেরকে দেখভাল করো, রহম করো, তুমি ক্ষমাশীল, তুমি অনুগ্রহশীল, আল্লাহর কাছে এভাবে আমরা দোয়া করতে পারি এবং এটা উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় আমরা করতে পারি। শীতে গোসল ফরজ হলে কোমর পর্যন্ত ধৌত করে ফরজ নামাজ আদায় করা যাবে কি? আর কত আইটেম আছে, এর আগে প্রশ্ন পাইলাম যে শীতে গোসল ফরজ হলে তাইমম করা যাবে কি না,
গোসল না করে নামাজ পড়া যাবে কিনা, এখন হলো কোমর পর্যন্ত ধোয়া যাবে কিনা, কদিন পর বলবেন যে আঙ্গুলটা ধুলে হবে কিনা, এর মানে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে আমরা রাজি না। আমাদের কষ্ট হয়, কষ্ট হওয়া তা স্বাভাবিক। মানুষ কষ্ট কখন করে? যখন মিষ্টি পাবে সে আশা থাকে, তখন তো কষ্ট করে। আমার গোসল ফরজ হয়েছে, কোন কোন শীত বাসায় গিজার নাই অথবা গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে, হিম ঠান্ডা পড়তেছে, আমি কষ্টটা করব কেন? কারণ এই কষ্ট করলে আমি বিনিময় জান্নাত পাব, অনন্ত অসীমকালের সুখের ঠিকানা আমার জন্য বরাদ্দ হবে। আপনাকে যদি বলা হয় যে আপনার জীবনে যতবার গোসল ফরজ হবে ততবার আপনি একেবারে বিলের যে ঠান্ডা পানি আছে বা কচুরি পানার যে পুকুর থাকে এরকম পুকুরের যে ঠান্ডা পানি, এটা করে বরফের মতো ঠান্ডা থাকে, ওখানে একটা ডুব দিয়ে আসবেন। আচ্ছা, গোসল ফরজ টরজ না, আপনি টানা দুই মাস শীতের সময় প্রতিদিন ভোর তিনটা বাজে উঠে একটা করে ডুব দিয়ে আসবেন, বিনিময় কী হবে? বিনিময় আপনাকে 10 কোটি টাকা দেওয়া হবে। এই অফার নিবেন না এমন কে কে আছেন? সবাই নিব, আমি তো নিব। আরে 10 কোটি টাকা যদি 30টা ডুব দিয়ে পাওয়া যায়, ঠান্ডা একটু লাগলে না হলে অ্যালার্জির ডাক্তার দেখাই নিন, কী হবে? হ্যাঁ, 30টা কেন, 200 ডুব দিতে রাজি আছে, কী বলেন? তো কারণ আপনি 1 কোটি দিলে রাজি, আর একজনকে বলতেছে 1 কোটি দিলে রাজি, 10 কোটি লাগবে না, আপনি তো 1 কোটি, অনেকে বললো 5 লাখ দিলে রাজি, ভাই আমার কাছে 5 লাখ আপনার 1 কোটি সমান। তো এইটা যদি আপনি বুঝেন, আল্লাহর কাছে জান্নাত আশা করতেছেন, এই দুনিয়া 10 দুনিয়া সমান মিনিমাম জান্নাত, সেটা আশা করতেছেন, আর শীতের সময় গোসল না করে বলতেছেন কোমর পর্যন্ত ধুই, আঙ্গুলটা ধুই, তৈমুম করি, দানায় ফানায় করতেছেন, আর আশা করতেছেন কি জান্নাত, কোন মুখে জান্নাত চাইবেন? আপনি স্যাক্রিফাইস করবেন তারপর তো জান্নাত চাইবেন। এই জন্য ভাই, আল্লাহর আদেশ নিষেধগুলো মানতে আমাদের সে মানসিকতা থাকা উচিত। এই কোমর পর্যন্ত ধুইলে হবে না, পুরো শরীর ধুইতে হবে। হ্যাঁ, আপনি যদি এত অসুস্থ হন যে পানি ব্যবহার করলে আপনি মারা যেতে পারেন, তাইলে আপনি তো এমন করতে পারেন, কিন্তু ওই লেভেলের রোগী হাজারে লাখে কোটিতে আপনার 2-4 জন পাওয়া যায়। আর আজকাল বিশেষ করে গিজার আছে, ফ্লাক্স আছে, ফ্লাস্কে আপনি গরম পানি রাখতে পারেন, ফ্লাস্কে গরম পানি রেখে আপনি মিশিয়ে গোসল করেন, কত বুদ্ধি আছে। আর সবচেয়ে বড় কথা হলো গোসল করলে আপনি মরে যাবেন, এরকম ঠান্ডা আমাদের দেশে অন্তত নাই, ওই সাজেক টাজেকে কখনো কখনো হয়, নর্মাল আমাদের দেশে নাই, কোনো কোনো দেশে এরকম আছে, সেখানে আবার গিজারের ব্যবস্থা আছে। আমি স্বপ্নে দেখেছি কেউ এসে আমার আয়ু নির্ধারণ করে দিচ্ছে, এটা কিসের আলামত? আপনার বয়স ঠিক করে দিচ্ছে, এটা আলামত কিসের? এর আলামত হলো আপনি একসময় মরে যাবেন, আমরা একসময় মরবো না মরবো না? তো কেউ এসে স্বপ্নে যদি ঠিক করে দেয় তাও আমি মরবো, আর আগে থেকে আমার আয়ু কি আছে ঠিক করা আছে, অতএব এতে বিশেষ কিছু আমাকে ইন্ডিকেট করে না, আল্লাহ আলাম।